রাজ্যের রাজ্যের তিনখন জেলাত বিকাশ যাত্রা যেহেতু মুখ্যমন্ত্রীগুলি যাত্রা আরম্ভ করেছে আমি পোনপটীয় সম্প্রচারের বেলা আপনাদের নিজে দেখা পাইছে যে নারায়ণপুরের কলিয়া ভুমুরা দলংলৈ যাওঁতে আগত যদি 3 ঘণ্টা সময় লাগিছিল এতিয়া 2 ঘণ্টা সময়ত গৈ আমি পাব পাৰো। জামুগুৰি আৰু তেজপুৰৰ মাজত কোনো দূৰত্বই নোহোৱা হৈ গ'ল। আজি আমাৰ ৰাজ্যখনৰ পৰিৱৰ্তন এতিয়া সকলোৰে চকুত লগা। পৰিৱৰ্তনৰ লগে লগে আমি মধ্যবিত্ত আৰু দৰিদ্ৰ লোকসকলৰ বাবে নিৰন্তৰ সহায় আমাৰ কাৰ্যসূচীসমূহ আমি চলাই ৰাখিছোঁ। যেতিয়া 2 বছৰ 8 মাহ আগতে নির্বাচনের সময় মই কৈছিল যে 1 লাখ লড়া ছোৱালীক আমি সরকারি চাকরি দিম, কোনেও মোক বিশ্বাস করা নাছিলে। আনকি মোৰ দলৰ মাজতো সমালোচনা হৈছিল যে 1 লাখ চাকরি আমি কেনেকে দিম। হিমন্ত বিশ্ব শর্মায় যেটো প্রতিশ্রুতি দিলে ভবিষ্যতে আৰু আমি অসমত ইলেকশন খেলিব নোৱাৰিম, তেনেকুৱা এটা ধারণা আমার দলৰো একাংশ কার্যকর্তার মাজত আছে। কিন্তু আজি চাওঁতে চাওঁতে আমি 97,000 যুবক যুবতীক নিযুক্তি দিলো, আৰু অকল নিযুক্তি দিয়াই নহয় নিযুক্তিৰ নামত থকা দালালির বজারখনো আমি সদায় কারণে নোহোৱা করে পেলাম। আজি বিপুরিয়া সমষ্টিত 700-800 লড়াই সরকারি চাকরি পাইছে, এটকাও ঘুষ দিবলগীয়া হোৱা নাই। 1 লাখ চাকরির পর্যায় শেষ করে এতিয়া আমি আরো 35,000 নতুন চাকরির পথ আমি মুকলি করে দিছো, বিজ্ঞাপন আদি খুলি দিছো। জুলাই মাহত ইয়ারও বিজ্ঞাপন হব আর 24-ৰ ভিতৰত সেই নিযুক্তির প্রক্রিয়াও আমি শেষ করি। প্রতিশ্রুতি দিছিল 1 লাখ, হয়তো 2026-লৈকে যাওঁতে যাওঁতে ই 1.5 লাখ পার হয়ে যাবগৈ। এই ধরনের আজি আমি অসমখনক সজাই পড়াই তুলিছো। মাইক্রো ফাইন্যান্সৰ লোন রেহাই 12 লাখ আই মাতৃৰ জীৱন আমি স্পৰ্শ কৰিলো, আৰু 5 লাখ মহিলা বাকী আছে। সেই 5 লাখ মহিলাও আমি এই বছৰতে তেওঁলোকৰো আমি লোন মাফ কৰি NOC আমি গটাই দিম। আমি প্ৰতিশ্ৰুতি দিছিলো যে আমাৰ চৰকাৰ স্থাপন হলে আমি ৰাইজৰ ভূমি সমস্যা সমাধান কৰিম। আজি মিশন বসুন্ধরার জড়িয়ে 20 লাখ লোকর মাটি বাড়ির সমস্যা আমি সমাধান করল। মিশন বসুন্ধরা 3-ৰ জড়িয়ে আরো বহু লোকর মাটি বাড়ির সমস্যা সমাধান হব। আমি যেতিয়া নির্বাচনের আগত অরুণোদয় আসনি আরম্ভ করেছিল, বিরোধী পক্ষ কৈছিল এইবিলাক মিছা আসনি, ইলেকশনের পিছত শেষ হয়ে যাব। কিন্তু ইলেকশনের পিছত শেষ নহল, 800 টাকা 1,250 টাকা হল, আর 18 লাখ মহিলা গৈ 28 লাখ মহিলা স্পর্শ করিল। সরু বৃক্ষ এডাল এতিয়া বট বৃক্ষত পরিণত হল। এইবার বাজেটত আমি কৈছো যে এই বছর আমি আরো 3 লাখ আই মাতৃক আমি অরুণোদয় আসনি আগবঢ়াম।